नमस्कार बंधुरा, केमन आछेन सबाई? आमार चैनलेर नतुन आरेकटी ब्लगे आपनादेर सबाइके स्वागतम। तो आज के हच्छे आमार वेट लस चैलेंजेर द्वितीय दिन। तो आमी हच्छे प्रथम दिन खुबी भालोमतो पार करते पेरेछि, आर द्वितीय दिन आपनादेरके साथे निये शुरू करछि। तो सकालबेला हच्छे आमी एक घंटा हेटे एसेछि, आर एखन हच्छे हेटे एसे हिमालय पिंक सल्ट दिए लेबु दिए आर कि एक मग गरम जल खेये निब। দেন তারপরে হচ্ছে আমি 30 মিনিটের মতো এক্সারসাইজ করব। আর এখন হচ্ছে মাধুর্যর স্কুলটা বন্ধ, আর মাধুর্যর স্কুল খুললে এক্সারসাইজটা হয়তো আমার করা হবে না, তো এজন্য আর কি করতে পারতেছি। তো এক্সারসাইজ করার পরেই হচ্ছে আমি একটু লেবু দিয়ে হচ্ছে 2 চামচ মতো ইসবগুলের ভুষি দিয়ে সেটা গুলে সাথে সাথেই খেয়ে নিব। আর এটা খাওয়ার 1 ঘন্টা পরে হচ্ছে আমি ব্রেকফাস্টটা করব। তো আজকের ব্রেকফাস্টে আমার আছে 2টা শসা, আর 3-4টা আখরোট, 2টা ডিম, আর হচ্ছে একটু আম। যারা দ্রুত ওয়েট কমাতে চান তারা আমটা খাবেন না, আর আমি আম খেতে পছন্দ করি। আর এখন আমের সিজন, কিছুদিন পরে আর আম থাকবে না, এজন্য আমি একটু খাচ্ছি। আর আমি এখন হচ্ছে লাঞ্চটা করব। তো এখন 2টো মতো বাজে, লাঞ্চের আগে অবশ্যই 1 গ্লাস জল খেয়ে নিতে হবে। আর এখানে আমার লাঞ্চে আছে 2টো কাঁচকলা, 1টা সরষা, কুমড়ি শাক, ঢ্যাঁড়স। এই কুমড়ি শাক আর ঢ্যাঁড়স হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে রান্না করা। তো এখানে সাথে আপনারা বড় 1 টুকরো মাছ খেতে পারেন, মাংস খেতে পারেন, যার যেটা ইচ্ছা আর কি। আর আজকে হচ্ছে চিয়া সিডটা আমি বিকালবেলায় খেয়ে নিব। তো এখন হচ্ছে 5:30টা মতো বাজে। তো মাধুর্যের বাবা হচ্ছে এটা করতেছিল আর কি, চিয়া সিডটা রেডি করতেছিল, তো চারপাশে এই জন্য এত জল পড়ছে। তো যাই হোক, তবু রেডি করে দিয়েছে আর কি। তো চিয়া সিডটা খেয়ে আমি হচ্ছে বিকালের জন্য একটু পপকর্ন ভেজে নিলাম, আর হচ্ছে সাথে ব্ল্যাক কফি। তো আমি বিকালবেলা হচ্ছে পপকর্নটা খাবো, আর হচ্ছে সাথে ব্ল্যাক কফি খাবো। শুধু জল আর কফি, এর সাথে আর কিছুই নেই। আর এই যে হচ্ছে দুধ দিয়ে হচ্ছে যে কফিটা, এটা হচ্ছে মাধুর্য খাবে, ও আমাকে কফি খেতে দেখে খাবে সেও। তো মাধুর্যর জন্য হচ্ছে চিনি দেইনি, শুধু দুধ দিয়েছি। তো দুধের সাথে দুধটাই বেশি, কফি অল্প দিয়েছি, আর হচ্ছে কয়েকটা বিস্কিট দিয়েছি, তো ওটা দিয়েও মাধুর্য খাবে। আর এখন হচ্ছে আমার ডিনারের খাবার খাবো। তো এখন 8টা বাজে, আর এখানে শসা, পেঁয়াজ, মরিচ আর বাদাম নিয়েছি, সাথে হিমালয় পিঙ্ক সল্ট দিয়ে ওটা আমি মেখে নিয়েছি। তো ওটা খাওয়ার আগে আমি হচ্ছে মানে মেখে রেডি করে রেখেছি, আর এখন হচ্ছে আমি 1 গ্লাস জল খেয়ে নেব একটু লেবু দিয়ে। তো সবসময় বলি যে 3 বারই খাওয়ার আগে 1 গ্লাস জল খাবেন, তাহলে খাবারটা কম খাওয়া যায় আর কি। তো এখন হচ্ছে আমি ডিনারটা করে নিচ্ছি। তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং ভীষণ টেস্টি হয়, মোটেই খারাপ লাগে না। তো প্রথম প্রথম হয়তো একটু বেশি ক্ষুধা লাগতে পারে, কিন্তু 2-3 দিন হয়ে গেলে তখন আর তেমন ক্ষুধা লাগবে না। এই ডায়েটের সাথে 2-3 দিন ইউজ টু হয়ে গেলে তখন আর ক্ষুধা লাগবে না। তো আশা করি আমি ভাবে আমার ওয়েটটা কমাতে পারবো। তো 7 দিন পরে হচ্ছে আমি আপনাদেরকে আমার ওয়েট নিয়ে দেখাবো যে আসলে আমার ওয়েটটা কমলো কি না। তো এর আগে অনেকবারই চেষ্টা করেছি প্রপারলি ডায়েট করার, বাট ঠিকঠাক মতো হয়ে ওঠে না। কিন্তু এবার আমি ভেবেছি যে যাই হয়ে যাক না কেন, আমি ডায়েটটা এবার ঠিকঠাক মতো করেই ছাড়বো। তো এজন্যই আপনাদেরকে সাথে নিয়ে করতেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। টাটা।